জেনে নিন যে বিপুল সংখ্যক অ্যাসল্ট রাইফেল হাতে আসতে চলেছে ভারতীয় সেনার ভারতীয় সেনার হাতে খুব শীঘ্রই উঠে আসতে চলেছে অ্যাসল্ট রাইফেল এবং কারবাইন মঙ্গলবার এই বিষয়ে অনুমতি দিয়েছে সরকার তিন হাজার পাঁচশো কোটি টাকার অ্যাসল্ট রাইফেল এবং কার্বাইন ফাস্ট্র্যাক বেসিসের সীমান্তে সেনাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রক ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ড্যাকের পক্ষ থেকে বাহাত্তর হাজার অ্যাসল্ট রাইফেল তিরানব্বই হাজার কেনার বিষয়ে অনুমতি দিয়েছে সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্রের সমস্যাও দূর হবে বলে মনে করা হচ্ছে অস্ত্র ক্রয়ের বিষয়ে খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি সমগ্র বিষয়টি হতে পারে এদিকে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে প্রাইভেট সেক্টরকে প্রতিরক্ষা বিষয়ে যোগানদানে উৎসাহিত করতে এবং মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে আরও তুলে ধরতে ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিউরের মেক ইন মেক ইট ক্যাটাগরিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ড্যাক এই প্রজেক্টে কাজ করতে ভেন্ডোরদের ডিটেইলড প্রজেক্ট রিপোর্টও জমা দিতে হবে না বলে জানানো হয় এক রিপোর্টে